আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে সংবাদ শিরোনাম। দ্বাদশ সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণা, 2024 সালের 29 জানুয়ারির মধ্যে নির্বাচন, ইভিএম ছাড়া ভোট ঝুঁকিপূর্ণ। বর্তমান সরকার ও কমিশন নির্বাচনের চেষ্টা করলে প্রতিহতের ঘোষণা মির্জা আব্বাসের, আওয়ামী লীগকে ভয় দেখে লাভ নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। করোনা ও যুদ্ধ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করছে দেশ, সাশ্রয় না হলে সামনে আরো কঠিন দিন আসবে, সতর্ক প্রধানমন্ত্রীর। টানা বর্ষণ আর যানজটে রাজধানীতে চরম ভোগান্তি, উপকূলে নিম্নাঞ্চল প্লাবিত, কাল থেকে বৃষ্টি কমার আভাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা ও 2024 সালের 29 জানুয়ারির মধ্যে ভোট গ্রহণ করতে চায় কমিশন। কমিশনের দাবি, ব্যালটে নির্বাচন ঝুঁকিপূর্ণ বিধায় ইভিএমে ভোট করতে চায় তারা। তবে শারীরিক অসুস্থতার কারণে রোডম্যাপ অনুষ্ঠানে ছিলেন না প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অংশগ্রহণমূলক, স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এই রোডম্যাপ ঘোষণা করা হয়। কমিশনারদের দাবি, সংবিধানের আলোকেই এটা করা হয়েছে। আমরা মনে করি নির্বাচন কমিশন আমাদের এই কর্মপরিকল্পনা, যে সমস্ত কর্মপন্থাগুলো নেওয়া হয়েছে, এগুলো যদি আমরা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষভাবে করা সম্ভব হবে। অতীত অভিজ্ঞতার আলোকে নির্বাচনে কোন কোন চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলোকে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি এবং সেই চ্যালেঞ্জগুলোকে কীভাবে মোকাবেলা করা যায়, সুষ্ঠুভাবে তার সমাধান করা যায় এবং গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, সেগুলো আমরা আমাদের এই কর্মপরিকল্পনায় আমরা অন্তর্ভুক্ত করেছি। একটি রাজনৈতিক দলের অনাস্থা, নানা আলোচনার সমালোচনার মধ্যেই কমিশন এই রোডম্যাপ ঘোষণা করল। কমিশনারগণও স্বীকার করেন তাদের প্রতি অনাস্থা রয়েছে, তবে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা এই অনাস্থা দূর করতে চান। আমরা অনেক প্রশ্নের সম্মুখীন, আমরা অনেক আস্থাশীলতার ঘাটতির মধ্যে আছি। আমাদের জন্য দোয়া করবেন যাতে বাংলাদেশে একটা ব্যতিক্রম ধর্মী কল্পনা, সুস্থ, সুন্দর, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন উপহার দিতে পারি। 2023 সালের নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কমিশন জানায়, ব্যালটে ভোট গ্রহণ ঝুঁকিপূর্ণ বিধায় তারা ইভিএম এ গুরুত্ব দিয়েছে। রোডম্যাপ বাস্তবায়নে সবার সহযোগিতা চান কমিশন। তবে এই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল উপস্থিত ছিলেন না। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই, বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা জেলার ধামরায় উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তাকে ভয় পেয়ে বিএনপি এখন নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি আবারও আন্দোলনের নামে আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নামলে জনগণকে নিয়ে কঠোরভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জানান, তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে লাভ নেই, বিএনপির সব বিষোদ্গার ও অপপ্রচারের জবাব দেওয়া হবে উন্নয়নের মাধ্যমে, যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে নির্বাচন, সরকার শুধু নির্বাচনকালীন সময় রুটিন দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, রূপরেখা তৈরি করলেও বিএনপির আন্দোলনের নেতা নেই, নির্বাচনেও নেতা নেই, অন্তর্কলহ নিরসন করে ঐক্যবদ্ধ না থাকলে নির্বাচনে সফলতা আসবে না বলেও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা রাজপথ থেকে এসেছি, রাজপথে আছি, যত দুঃসময় আসুক, দুর্যোগ আসুক, আওয়ামী লীগ রাজপথে থাকবে। আজকে বড় বড় কথা, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, প্রধান নেতাও নেই, আন্দোলনের নেতাও নাই, নির্বাচনের নেতাও নেই। কাজেই আপনাদের রেজাল্ট কী হবে বাংলাদেশের জনগণ জানে।
বর্তমান সরকারও কমিশনের অধীনে কোনো নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুস্থতা কামনায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশনে সরকারকে টিকিয়ে রাখতে চায়, বিদেশি প্রভুদের সন্তুষ্ট করতেই তারা কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশনের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। বলেন, কমিশন বলবে আর নির্বাচন হয়ে যাবে তা হবে না, সরকারের পতন ঘটিয়ে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বাস্তবায়ন করার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি আরো বলেন, প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আওয়ামী লীগ গুলি করে বিএনপিও গুলি খাওয়া শিখে গেছে এমন মন্তব্য করে একদিন এই সব হত্যার বিচার করা হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস। এই সরকারের অধীনে এদেশের জনগণ কোন নির্বাচন মেনে নেবে না। এদেশের জনগণ সচেতন হয়েছে, একজন রিক্সাওয়ালা এখন বুঝতে পারে তার ভোটের একটা অধিকার আছে। সুতরাং এই ইসির অধীনে কোনো নির্বাচন নয়। যদি ইসি চেষ্টা করেন তাহলে এটা প্রতিহত করা হবে, যদি সরকার চেষ্টা করে চাপিয়ে দেওয়া নির্বাচন আমাদের উপরে এটাকে প্রতিহত করা হবে। রাতের অন্ধকারে আবার আগের মতো নিয়ে যাবেন লুট করে, সেটা পারবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা, যুদ্ধ ও নিষেধাজ্ঞার মধ্যে বাংলাদেশ এক কঠিন সময় পার করছে, সামনে আরও কঠিন সময় আসবে উল্লেখ করে সবাইকে সাশ্রয়ী হবার আহ্বান জানান তিনি। এ সময় উপজেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, চিকিৎসকদের উপজেলায় থেকে গ্রামীণ জনগণকে সেবা দিতে হবে, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দরিদ্র মানুষকে সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএসএমএমইউ এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন তিনি। আমি দেশের সর্বপ্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে সরকারের বাস্তবমুখী উদ্যোগের ফলে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সহ স্বাস্থ্যখাতের অনেক উন্নয়ন হয়েছে। গ্রামীণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার কথাও বলেন প্রধানমন্ত্রী। আমরা যেহেতু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি এবং মানুষ সুচিকিৎসা পাচ্ছে, তার ফলে মানুষের মানে আয়ুষ্কালও বৃদ্ধি পেয়েছে। জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে হাসপাতালগুলিতে অনেক সময় আমরা ইকুইপমেন্ট দিয়েছি, সব রকম সুযোগ দিয়েছি, কিন্তু সেখানে যথাযথ চিকিৎসার ক্ষেত্রে নার্সের অভাব, ডাক্তারের অভাব, এগুলি কিন্তু থাকে, অনেকেই যেতে চায় না, এই সমস্যাটা রয়েছে। কাজেই সবাইকে রাজধানীতেই থাকতে হবে এটা কিন্তু না। চিকিৎসকগণকে সাধারণ দরিদ্র মানুষের চিকিৎসায় আরও বেশি আত্মনিয়োগ করবার জন্য আমি অনুরোধ জানাই। গ্রামে যেতে হবে, গ্রামের মানুষকে দেখতে হবে, রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি সহ সবকিছুর দাম বেড়ে যাওয়ার বিষয়গুলো উঠে আসে। সামনে আরো কঠিন সময় মোকাবেলায় সাশ্রয়ী হওয়া সহ সবাইকে প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি। আমরা প্রায় দুটি বছরের উপর করোনা ভাইরাসের অভিঘাতে বিপর্যস্ত সারা বিশ্বের অর্থনীতি, তার উপর আবার এখন এসেছে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ এবং স্যাংশন, পাল্টা স্যাংশন, যার ফলে আজকে বিশ্বের অর্থনীতি ভেঙে পড়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম না, বাংলাদেশকেও খুব কঠিন সময় অতিক্রম করতে হচ্ছে। প্রত্যেকটা দেশেই প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, বিদ্যুৎ ব্যবহারে তাদের সাশ্রয়ী হতে বলা হচ্ছে, খাদ্য কেনার ক্ষেত্রে রেশন করে দেওয়া হচ্ছে। উন্নত দেশগুলি, আপনি ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সেসব দেশেই কিন্তু এই অবস্থা চলমান। আমাদেরকেও আরও মিতব্যয়ী হতে হবে, আমাদেরকেও নিজেদের দেশে উৎপাদন বাড়াতে হবে, কারণ এই যে ধাক্কাটা আসলো, একটা তো করোনা, তারপর যুদ্ধ, এর ফলে সামনে কিন্তু আরও বেশি কঠিন সময় আসবে। বিএসএমএমইউ বন্ধ করে দিতে চাওয়া সহ বিএনপি সরকারের সময়ে স্বাস্থ্যখাতে নানা অরাজকতার অভিযোগ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। এবং বড় বড় রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। বৃদ্ধি করে
ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রেস সচিব এম এম ইমরুল কায়েস। এতে লিখিত বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেবেন সরকার প্রধান। গত 5ই সেপ্টেম্বর 4 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি, ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে 7টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সফর শেষে গত বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত, সেই সাথে রাজধানীতেও মাঝারি এবং গুড়িগুড়ি বর্ষণে জনসাধারণের দুর্ভোগ চরমে। একদিকে গণপরিবহন সংকট, অন্যদিকে যানজটে নাকাল। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টিপাত থাকবে আগামীকাল পর্যন্ত। চলতি বছরের বর্ষা মৌসুমে খুব কমই বৃষ্টির দেখা পেয়েছিল দেশের মানুষ। কাগজে কলমে বর্ষা মৌসুম শেষে লঘুচাপের কারণে আকাশ ভেঙে 2 দিন ধরেই ঝরছে অঝোর বৃষ্টি। তবে বৃষ্টি বেড়েছে বুধবার সকাল থেকে। কাঙ্ক্ষিত বৃষ্টির কারণে তাপমাত্রা কমে নাগরিক জীবনে স্বস্তি এলেও রাজধানীবাসীর জন্য বয়ে আনলো একরাশ দুর্ভোগ। একদিকে গণপরিবহন সংকট, অন্যদিকে বড় ধরনের যানজট, সব মিলিয়ে সকালে অফিসগামী মানুষকে পড়তে হয় সীমাহীন ভোগান্তিতে। আমি তেজগাঁও 7 রাস্তা থেকে আলমনগর হাউজিংয়ে যাবো আমাদের অফিসে, কারণ ফার্ম গেটে আসলাম, আসলে তো বৃষ্টিতে দাঁড়াই রয়েছে, গাড়ি হচ্ছে না। রিক্সা ভাড়া অনেক বেশি যাচ্ছে, 10 টাকাটা 20 টাকাটা 50 টাকা খাইতেছে। বৃষ্টিতে রিক্সা জায়গা, বাকি তো আমাদের খোলামেলা, এই জন্য আমাদের বাইকে উঠতে চায় না। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির প্রবণতা মধ্য ও পশ্চিমাঞ্চলে বেশি। ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশে সুস্পষ্ট লঘুচাপের কারণে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে গভীর মেঘমালার। মানে মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে এবং বৃষ্টি হচ্ছে, তো দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, অর্থাৎ 8টা বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 10 থেকে 12টা জায়গাতে আমাদের অতি ভারী বর্ষণ আমরা রেকর্ড করতে পেরেছি। তো আজকেও বৃষ্টিপাত কম বেশি অব্যাহত থাকবে কাল পর্যন্ত, তবে কালকে গ্রাজুয়ালি একটু কমে যাবে, কিন্তু কালকে মোটামুটি ট্রেন্ডের সেটা এরকমই থাকবে। তবে অব্যাহত লঘুচাপ শেষে চলতি মাসের শেষার্ধে আরও একটি নিম্নচাপের সংখ্যার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তলিয়ে গেছে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল, পানিবন্দী হাজারো মানুষ। সাতক্ষীরায় সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা 4 দিনের বৃষ্টিতে চরম বিপাকে নিম্ন আয়ের মানুষ। আশাশুনি ও শ্যামনগরের বেশ কয়েকটি নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 1 থেকে 2 ফুটের বেশি উচ্চতায় থাকায় জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে ও বুড়ো গোলেনি ইউনিয়নে দাঁতিনা খালি বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে আতঙ্কী উপকূলবাসী। এরই মধ্যে পানিতে ভেসে গেছে শত শত বিঘা মৎস্যঘের। বাগেরহাটে বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে জেলার নিচু অঞ্চল। পটুয়াখালীতেও জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল। দুর্নীতি প্রতিরোধ ও দুদকের কাজ গতিশীল করতে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের একথা জানায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সম্মেলনে আমন্ত্রণ জানাতে দুদক কার্যালয়ে যান তিনি। আলোচনা শেষে সাংবাদিকদের পিটার হাস বলেন, দুর্নীতি প্রতিরোধে উভয় দেশের মধ্যে সহায়তায় দুদকের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। প্রশিক্ষণ সহ দুদককে অন্যান্য সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। দুদক সচিব বলেন, দুদকের কাজ গতিশীল করতে মার্কিন রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। জানান, দুদকের ফরেন্সিক ল্যাবেও টেকনিক্যাল সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে রোহিঙ্গা সমস্যা সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 19 সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের 77তম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই অধিবেশনে যোগদানের জন্য আগামী 20 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল নিউ ইয়র্কে পৌঁছাবে। 23 সেপ্টেম্বর সাধারণ পরিষদের 77তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভাষণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, রোহিঙ্গা সমস্যা সহ নানান ইস্যু তুলে ধরবেন প্রধানমন্ত্রী। 23 সেপ্টেম্বর তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বক্তব্য রাখবেন। প্রতিবারের মতো এবারও মাননীয় প্রধানমন্ত্রী বাংলায় বক্তৃতা দেবেন।
তিনি তার বক্তব্যে বাংলাদেশের অভাবনীয় অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাত বিকাশে সরকারের কার্যক্রম তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। আন্তর্জাতিক আইন অনুসারে রোহিঙ্গা সংকট সমাধানে উপায় খুঁজে বের করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাতে পারেন। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দ্বাদশ সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণা, 2024 সালের 29 জানুয়ারির মধ্যে নির্বাচন, ইভিএম ছাড়া ভোট ঝুঁকিপূর্ণ। বর্তমান সরকার ও কমিশন নির্বাচনের চেষ্টা করলে প্রতিহতের ঘোষণা মির্জা আব্বাসের, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। করোনা ও যুদ্ধ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করছে দেশ, সাশ্রয়ী না হলে সামনে আরো কঠিন দিন আসবে, সতর্ক প্রধানমন্ত্রীর। টানা বর্ষণ আর যানজটে রাজধানীতে চরম ভোগান্তি, উপকূলে নিম্নাঞ্চল প্লাবিত, কাল থেকে বৃষ্টি কমার আভাস। এই ছিল এখনকার মতো পরে সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এ, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।